আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজ বাচ্চাদেরকে নিয়ে ভ্যাকসিন দেওয়ার জন্য চলে আসলাম। নুসরা এখন চেম্বারে ঢুকলো। ওকে ঢুকানোর পর ওকে এখন প্রেশার মাপবে। প্রেশার মাপার পর সব কিছু ঠিক থাকলে অতিরিক্ত অন্য একটা রুমে নিয়ে যাবে, ওখানে ভ্যাকসিন মারবে। আর এখন ঢুকলো আদিলা, এখন ঢুকলো নাইমা। ওদের সব কিছু ঠিক থাকলে ভ্যাকসিন মারার জন্য নিয়ে যাবে অন্য একটা রুমে। নুসরা, আদিলা আর নাইমার ভ্যাকসিন মারা শেষ। এটা কিন্তু ওদের সেকেন্ড ভ্যাকসিন। প্রথম ভ্যাকসিনটা কিন্তু আরও 28 দিন আগে মারা হয়ে গেছে। স্কুল থেকে বলা হয়েছে ওদেরকে ভ্যাকসিন দিতে হবে, আর আমরা ওদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে আসলাম। আর আল্লাহর রহমতে ওদের দুইটা ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আমরা এখন খাবো জাফরান চা। এখান থেকে জাফরান চাটা অনেক মজা। আর বাচ্চারা খাবে লোটাস। এই যে বাচ্চারা খাচ্ছে, লোটাস খাচ্ছে। আর আমরা খাবো জাফরান চা। আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।